আসসালামু আলাইকুম বন্ধুগণ, মাসবাড়ির দ্বিতীয় এপিসোডে আপনাদের জানাই স্বাগত। আজকের এপিসোডে থাকছে মাসবাড়ি ইউটিউব চ্যানেলের ফাউন্ডার জনাব রুবেল সাহেবের সফলতার পেছনে অনেক কষ্টকর কিছু ভিডিও ক্লিপ ও ডকুমেন্টারি। বর্তমানে মানুষটির বয়স 36 বছর, দুটি সন্তান ও স্ত্রী নিয়ে এই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার টুপিরহাট গ্রামে বসবাস করেন জনাব রুবেল সাহেব। ছোটকাল থেকে অনেক কষ্ট পেরিয়ে সফলতার দ্বার প্রান্ত পেরিয়ে বেঁচে আসেন রুবেল। সর্বপ্রথম কবুতর নিয়ে খামারি যাত্রা শুরু করেন। অনেক মানুষের লাঞ্ছনা পেরিয়ে, মানুষের কথা উপেক্ষা না করে, নিজের স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে চলতে থাকেন এই সফল কৃষক রুবেল। বর্তমানে সে তার নিজের বাড়িতে বায়ুফলক পদ্ধতি ছাড়া মাছ চাষ করতে সফল হয়েছেন নিজের বুদ্ধিশক্তি দিয়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা হতে তার নিজ বাসায় মৎস্য চাষের নিয়মাবলী ও সফলতার কথা শুনতে আসেন। সফল এই মৎস্য চাষী খুব পরহেজগার, সে চাই মাছে ভাতে বেঁচে থাকুক বাংলাদেশের বাঙালিরা। মৎস্য চাষীদের যেন ভুল পথ অবলম্বন না করে মৎস্য চাষের বিলুপ্ত না ঘটে, তাই রুবেল বলেন দেশের পুরনো অনেক দেশি মাছ নিঃশেষ হয়ে যাচ্ছে প্রায়, সে খুব সহজ পদ্ধতি অবলম্বন করে স্বল্প খরচে অধিক লাভে মাছ চাষের পদ্ধতি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন মৎস্য চাষীদের। সে নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, তবে তাকে সাহায্য করেন তার স্ত্রী সন্তানরা। ছোটকাল থেকেই কঠোর পরিশ্রমী ছিলেন এই রুবেল। বর্তমানে রুবেল তার মাঠে তেজপাতা, বরই, পেয়ারা, মালটা, কাঁচামরিচ, আলু, আখ, পেঁয়াজ, রসুন সহ আরো অন্যান্য মাঠ ফসল চাষ করেন। আমরা মাসবাড়ি টিম তার মাঠ পরিদর্শন করতে গিয়ে তার জমিতে তার নিজস্ব কিষাণ মজুরদের সাথে তার বিষয়ে কথা বলি। 12 মাস সবুজ শ্যামলে ভরা এই কৃষক রুবেলের আবাদি মাঠ। এছাড়াও আমরা মাসবাড়ি টিম উপজেলা মৎস্য অফিসার ও প্রাণী সম্পদ অফিসারগণের সাথে তার বিষয়ে কথা বলি। অফিসারগণ আমাদের বলেন রুবেল খুব প্রতিভাবান একজন লোক, সে তার নিজের প্রতিভা ও সততা দিয়ে আজ সফলতার দ্বার পেরিয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই মাসবাড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, অতি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।